একটু গানটা বন্ধ করো। বাড়ির পূজায় বাবলু তুললাম কমাতে বল সেদিকে হয়তো তো কমাতে দিয়ে কিছু না কাজ করিস। আমি ইন্ডিভিজুয়াল হাউস যাই তো কি ওদের জন্য না আর কিছু কোনো বাড়িতে অনুষ্ঠান করা যাবে না গান দিয়ে করে দিলে তো অনেক দিন পর আমার সঙ্গে অভিনেত্রী দেখা। প্রথমেই বললো কেমন আছো, আজকে তো বিশেষ দিনে আমাদের এখানে আসা। খুব ভালো আছি, সব কিছু ভীষণ উজ্জ্বল আর প্রচুর মানুষ আশেপাশে, আমার পাড়ার ফ্যামিলি, দূরের কাছের তোমরা, সব কিছু মিলিয়ে খুব ভালো আছি। অভিনেত্রী এক ডাকে আমরা এসেছি আর আজকে তার বাড়ির পুজো উঠতে নিজের হাতে। আমি 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 তো ধন্য হয়ে গেছি আজ। তুমি আন্দুলে এসছো, এত দূরে মানুষ এসছে, আমি আই এম রিয়েলি গ্ল্যাড। অনেকেই বলছে এখানে আসার জন্য আলাদা করে ভিসা এবং আলাদা করে পাসপোর্ট লাগে। অপমান করো না। আরে আন্দুলে কি করবে, একটু ভেতর দিকে থাকি, সেটা এটা মানে এটা না ভিসা পাসপোর্ট লাগে। বাট হ্যাঁ, তোমরা যে এসছো এত দূর আমার খুব ভালো লেগেছে, দিয়ে দেবো। হ্যাঁ বলো 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 বলো। নিজের হাতে নিজের হাতে ঠাকুরের সমস্ত দেখাশোনা থেকে শুরু করে বানানো সমস্ত কিছু করা যায় তো? হ্যাঁ, একার প্রচেষ্টা, একার প্রচেষ্টা একদম। মানে আমি সবসময় চাই যে মাকে কেমন দেখতে হবে, মা কি সাজবে, মা কি পড়বে। আর বাড়ির মেন রিচুয়াল হচ্ছে বাড়ি থেকে কেউ না খেয়ে যাবে না, তাই তোমরাও না খেয়ে যাবে না। আমার বাড়ি থেকে কেউ কোনোদিন না খেয়ে যায়নি আর কেউ কোনোদিন যাবে না, এটা বাড়ির নিয়ম। এটা যেহেতু ফলহারিণী পুজো, সো একটা ফলের তো বিষয় থাকে। আমি যেমন এক দু বছর পর এখন আপেল খাবো, আমি আপেল পুরো এই দু বছর না খেয়েছিলাম, সো ফাইনালি আজকে পুজোর পর আমি আপেল টেস্ট করবো। আমি বলতে টেস্টটাও ভুলে গেছি, সো ওটা একটা চ্যালেঞ্জ ছিল আমার জন্য, যে সব জায়গায় মনে রাখা কোথায় আপেল আছে না আছে। সো ওটা দ্যাট ওয়াজ এ চ্যালেঞ্জ। আর আমার মনে হয় যে কোনো ভগবান না তোমাকে পরীক্ষা নেয়, চ্যালেঞ্জ নেয়। সো আমার আমি যেমন খুব জগন্নাথকেও বিশ্বাস করি, তেমনি মা কালীকেও বিশ্বাস করি। ইভেন জগন্নাথের একটা রূপ বলা হয় মা কালীকে, সেটাও আমি খুব বিশ্বাস করি। আপেল খেয়ে কেউ সুন্দর হয় না গো, মানুষ ভেতর থেকে খুশি থাকলে সুন্দর থাকে। আর আমি মনে হয় আমি ভেতর থেকে খুব খুশি, ভগবানের আশীর্বাদে আমার কোনো দুঃখ নেই, টাচুর টাচুর টাচুর। আর ভগবানের আশীর্বাদে মাথার উপরে ছাদ আর মুখের সামনে খাবার, ওটা যোগায় ভগবান, আর সেটাতেই আমি খুব ভালো আছি। পরিবার তো পুরোপুরি পাশে রয়েছে, এত লোকজন এসেছে, একদম সবাই আমার রক্তের না হলেও মানে পুরো পাড়া তারা আমার খুব কাছে, তারা এত সেলফি তোলার আবদার, তার পাশে দেখবে এই সব ছোটো ছোটো। হ্যাঁ কিউট, খুব কিউট। এটা তো আরও দূর থেকে এসছে, সে একদম দক্ষিণেশ্বর ওই ওই সাইড থেকে।
হ্যাঁ, সকাল থেকে আমি একা একা রান্না করেছি, ভোগ আমি রান্না করি কালী পুজোয়। সো আমি খিচুড়ি বানিয়েছি, আমি পায়েস বানিয়েছি, চাটনি বানিয়েছি, আমি পাঁচ ধরনের মাছ বানিয়েছি, পোলাও বানিয়েছি, আর কি বানিয়েছি, এই আর কিছু বানাইনি। ও হ্যাঁ, নাড়ু 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 যদিও বা সবাই হেল্প করেছে, বাট ওগুলো আমি একা বানিয়েছি, আর পাঁচ ধরনের ভাজা বানিয়েছি। সারা রাতের ব্যাপার, আর আমি কিছু খাই না, আমি পুরো উপোস করে পুজো করি, ঠাকুর আনতে যাওয়া সকালে সব কিছু সব কিছু। কাজের বিষয়ে তোমাকে তো তুমি এখন বম্বের প্রবাসী বাঙালি বলা যায়, মাঝে মধ্যে কলকাতায় আসো, কাজ কী কী আসছে? কাজ যেটা আসছে, আমার একটা মারাঠি ফিল্ম আসছে, আর আমি চ্যাডেন্সের সাথে রিসেন্টলি একটা মিউজিক ভিডিও করলাম, সেটার আপডেট খুব তাড়াতাড়ি দেবো। আর এখানে বাংলায় ব্রহ্ম অর্জুন খুব তাড়াতাড়ি রিলিজ করছে, সেটারই প্ল্যানিং চলছে। আর তারপরে মন খারাপ এগুলো তো আছেই, ওটা লেটস সি। ধারাবাহিক এই মুহূর্তে ফেরা উচিত না? এই মুহূর্তে না। দর্শকদের এটাই বলবো যে অনেক 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 ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। ডেফিনেটলি আমি আই ক্যান ফিল দ্য জেনুইন লাভ, আর আমার মাকে মানে মা কালীকেও এত ভালোবাসা দেওয়ার জন্য, সবার জন্য আমি যেরকমভাবে ভিডিও আপলোড করি আমি ডেফিনেটলি এবারেও করবো। সো সবাইকে মা কালী খুব ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আপনারাও সবাইকে খুব ভালো রাখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো থাকো, আবার দেখা হবে অন্য কোনো জায়গায়। একদম, আর আজকে একটু লেটে যেও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হয়ে গেছে, হয়ে গেছে, একটু জয়েন করো, জয়েন করো না, তোরা কি একসাথে প্ল্যান করে ঢুকেছিলি? না না, কি করে একসাথে একটু ঘুরে যাবেন না? ওই সেজন্য ম্যাডাম একটু ঘুরবেন। ও ও, আই লাভ ইউ, রোমেন্টিক সুন্দর হয়েছে। এই এটা একটু পিছে কে যাবি বলছিস? যে সোনালি বেরিয়ে যাবার অঞ্চল, এটা থাকে রাত হচ্ছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। আর আমি খুব খুশি হয়েছি যে আমি মা কালীর পুজোটাতে থাকতে পেরেছি, কারণ এমনিতেই আমার মা কালীর প্রতি একটু বেশি টান। আর আজকে আমার ছুটি পাওয়ার কথা ছিল না, তো শুটিং থেকে ডিরেক্ট এসেছি, আগে থেকে শুনেছিলাম বলে আগে থেকে ছুটি নিয়ে রেখেছিলাম। আর প্রিয়াঙ্কাদি বলেই রেখেছিল যে যত দেরি হোক প্যাকআপ হতে, যত রাত হোক একবার হলেও তোকে আসতে হবে, আর তাই জন্য তাড়াতাড়ি বলে রেখেছিলাম বলে ছুটি দিয়ে দিয়েছিল, তো আমি চলে এলাম ডিরেক্ট আর কি। ভীষণ ভালো লাগছে, আর এত মানে মানুষজন, এত লোকজন দেখে মানে আরও ভালো লাগছে। আর আজকে পুজোটা শেষ করে তারপরেই বাড়ি যাবো, তার আগে যাবো না। ও হ্যাঁ, ভীষণ ভালো লাগছে শুটিং। হ্যাঁ, কালকে আবার সকালে শুটিং আছে, সে তো থাকবে, এবার মা কালী পুজো তো তো থাকতেই হবে আমাকে। হ্যাঁ, ভীষণ ভীষণ মানে আর কিছু চাই। আমি খাওয়া দাওয়া আমি উপোস করে পুজোটাও দিতাম, ঠিক করেছিলাম দেবো বলে, কিন্তু আমার আজকে আউটডোর ছিল সকাল থেকে, যে কারণে ওই জানোই এক্সট্রা আউটডোর থাকলে আমাদের কী বলবো, এক্সট্রা একটু কিছু মানে ওয়ারেস ওয়ারেস সব কিছু চলতে থাকে, সে কারণে আমার এটা করা হয়নি উপোসটা। তো আমি অঞ্জলিতে দিতে পারছি না, কিন্তু আমি অবশ্যই পুজোটা দেখবো সামনে থেকে। প্রিয়াঙ্কাকে আমি অ্যাকচুয়ালি দিদি ডাকি, প্রিয়াঙ্কা দি। সো আমার দিদির মতনই হয়, দিদির বন্ধু অ্যাকচুয়ালি। সো হ্যাঁ, দিদির বাড়িতে কালী পুজো, ফার্স্ট টাইম আসলাম, খুবই ভালো লাগছে, ওকে খুব মিষ্টি দেখতে লাগছে, ঠাকুর আমাদের মাকে খুব ভালো দেখতে লাগছে, সো সবটা নিয়ে খুব এক্সাইটেড, দেখি কতক্ষণ থেকে পুজোটা দেখতে পারি। আমি খুব একটা কিছু চাই না ঠাকুরের কাছে, আই এম অলরেডি ব্লেসড। একটু বা মানে ঠিক আছে, প্রিয়াঙ্কা দিকে আমরা অতটাই ভালোবাসি যে আমরা ওইটাও করে আসতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
অসাধারণ লাগছে, কারণ আমি প্রথমবার প্রিয়াঙ্কাদের বাড়িতে এলাম এবং এই মানে স্পেসিফিক্যালি ফলহারিণী কালী পুজোতে এলাম এবং আমার সত্যি এটা দারুণ লাগছে যেভাবে সাজানো হয়েছে। প্রতিমার মুখ ভীষণ সুন্দর হয়েছে এবং মানে ঢুকেই দেখলাম প্রিয়াঙ্কা যেভাবে সেজেছে, তো সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে। আমিও সেজে গুজে এসেছি, আমার আজকে মানে আমি ভাবিনি যে শাড়ি পরবো, কিন্তু প্রিয়াঙ্কা আমাকে বলে দিয়েছিলো যে শাড়ি কিন্তু পরতেই হবে কারণ আমি শাড়ি পরছি, সো ওর কথা মাথায় রেখে শাড়িও পরে ফেলেছি। এবার খাওয়া দাওয়ার জন্য একটু ওয়েট করছি আর কি, কবজি ডুবিয়ে খাবো। অসম্ভব, মানে তোমার দেখে মনে হচ্ছে আমি ঢুকেই ফুচকা খেয়ে ফেলেছি, কোনো চান্সই নেই কিছু ডায়েট করার। আর আমি এমনিও খুব ফুডি, আমি খেতে খুব ভালোবাসি, আমি ডায়েট মাঝে মাঝে করতে হয় বলে করি, আদারওয়াইজ আজকে নো চান্স। স্পেশালি কিছু দেখো, ঠাকুরের কাছে স্পেশালি যেগুলো চাওয়া সেগুলো তো বলতে নেই, আমি ছোটোবেলা থেকে এটা শিখেছি যে সেগুলো সিক্রেট রাখতে হয়। অ্যান্ড অবভিয়াসলি সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সব কিছু ভালো করে হোক, আমি এটাই চাই। থ্যাংক ইউ। হ্যাঁ, প্রথমত প্রিয়াঙ্কা এই পুজোটা খুবই যত্ন করে ভালোবেসে করে, ওর বাড়ির এই পুজোটা খুবই এখন বিখ্যাত, এত সুন্দর করেও সাজিয়েছে, এত ভালো আয়োজন করেছে, খুব ভালো লাগছে এসে। আর অনেক বন্ধুরা এসছে, আর এখন পুজো হচ্ছে দেখলাম, খুব সুন্দর মায়ের মুখ, সব মিলিয়ে খুব ভালো লাগছে যে একটা আড্ডার পরিবেশ তার সাথে পুজো। থ্যাংক ইউ।